कितना दिन हुआ आपका अटक रहे? मैं 2.5 मंथ से वहीं पे हूँ। अभी कलकत्ता आया है, कैसा लगा? बहुत अच्छा, बहुत अच्छा। और सब जो सिक्योरिटी का बारे में जो है अंदर का? हाँ, सब पूरा वो टोटल कलकत्ता ने भी, दिल्ली ने भी टोटल नॉर्म्स फॉलो करे हैं। जो जो हेल्थ चेकअप उनका होना था, जो जो कुछ भी फॉर्मेलिटीज थी वो उन्होंने पूरी करी। अभी घर जाएंगे वो क्वारंटाइन सेंटर में? नहीं, घर जाएंगे, घर में क्वारंटाइन होगा। हाँ, थोड़ा अपना प्रिकॉशन अपने हाथ में है, अपने फैमिली को डेंजर में नहीं डालना, तो 14 डेज सेल्फ क्वारंटाइन रहूँगी। आपका नाम? सोनिया। थैंक यू। দিন নয়, অ্যাকচুয়াল আমি একজন জাহাজি, তো আমাদের জাহাজ থেকে নামার পরে অল্প কয়েকদিনের মধ্যে আমি আসতে পারলাম লাকি। দিল্লি থেকে ফার্স্ট ছিল ফ্লাইট, ওই জন্য আমাকে প্রথম জাহাজ থেকে নেমে দিল্লি আসতে হয়েছিল বাই কার, এবং সেখান থেকে আজকে ফার্স্ট ফ্লাইট ধরে তারপরে আসি। কী কী সিকিউরিটি অবলম্বন করতে হয়েছে? হ্যাঁ, যেটা হেলথ প্রোটোকল ছিল এখানে, যে যে নিয়ম ইন্টারস্টেট যা যা পারমিশন ছিল সবগুলো, এবং সেম অ্যাজ ইট ইজ অ্যাজ এখানেও সেটাই অ্যাপ্লিকেবল হবে। এই যে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, মানুষ আবার কর্মক্ষেত্রে এবং যে যার কাজ করতে পারছে, কেমন? না, এখনও তো ঠিক স্বাভাবিকের পথে না, তবে স্বাভাবিকের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখনও স্বাভাবিকের কাছাকাছি এখনও আসিনি, তবে যদি এই সিচুয়েশান থাকে এবং রেট অফ ইনফেক্টেড পার্সন যদি না বাড়ে তাহলে পরে ভালো, আর যদি বাড়তে থাকে তাহলে তো আমার মনে হয় যে লকডাউন ফিফ যখন হবে তখন আগের থেকেও আরও বেশি বাজে পরিস্থিতি হতে পারে। আপনার নাম? দেবজ্যোতি অধিকার।